ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সম্মানিত আমার দিনী ভাই প্রশ্ন করেছেন যে ইতিকাফ এবং ইতিকাফকারীর বিধান কি, আসলে ইতিকাফ কি জিনিস, সে বিষয়ে জানতে চেয়েছেন। জি আমার সম্মানিত ভাই, প্রথমে আমাদের জানতে হবে এতেকাফ হচ্ছে নিঃসঙ্গ অবস্থায় আল্লাহর অনুগত্য করার জন্য মসজিদের একত্রিত মানে এক স্থানে বসে থাকা এবং অবস্থান করা, লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য, বিশেষভাবে লাইলাতুল কদর অনুসন্ধান করার উদ্দেশ্যে এতেকাফ করাটা হচ্ছে সুন্নাত। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 187 এর মধ্যে ইঙ্গিত করে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে মসজিদে ইতিকাফ করা অবস্থায়, ভালোভাবে এটা শুনবেন, মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো না, এটা মানা অর্থাৎ নিষেধ করেছেন কে, আল্লাহ রাব্বুল আলামিন। এবং এর যদি দলিল খুঁজেন, সহিহ বুখারীতেও প্রমাণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, তার সাথে সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন। ইতিকাফের এই বিধান শরীয়ত সম্মত, এতে কোনো ভয় বা কোন রকমের বেদাত নাই, অর্থাৎ শরীয়ত সম্মত যেহেতু তা রহিত হয়ে যায়নি। সহিহ বুখারি এবং সহিহ মুসলিমে হাদিস পাওয়া যায়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এমনকি আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন, মৃত্যুর পর তার স্ত্রীরা পর্যন্ত ইতিকাফ করেছেন। সহিহ বুখারি কিতাবুল অধ্যা মানে বাবুল ইতিকাফ শেষ দশকে অর্থাৎ আখিরের রমজান এর মানে অধ্যায় পাওয়া যাবে, এবং রমজানের শেষ দশকের ইতিকাফ সম্পর্কে আলোচনা করতে গিয়ে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে। সহিহ মুসলিম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, তারপর দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, অতঃপর বলেছেন, ইন্নি আতাকাফতুল আশরাল আউওয়ালা আলতামিসু হাযিহি লাইলাতা সুম্মা ইতিকাফতু আমি লাইলাতুল কদরকে খোঁজার জন্য প্রথম দশকে আমি ইতিকাফ করি, সুম্মা ইতিকাফতু, তারপরে কি করি, আল আসর আল আওসাতা, মিডিলের যে 10 দিন আছে সে 10 দিনও ইতিকাফ করি। উতিত, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ চায়, সুম্মা উতিত ফকিল আলী ইন্নাহা ফিল আসর আল আখির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি ইতিকাফ করতে চায়, সে যেন ইতিকাফ করে অথবা লোকেরা তার সাথে ইতিকাফ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাহুল্লাহ বলেন, ইতিকাফ করা যে সুন্নাত সে সম্পর্কে আলেমদের মধ্যে কোনো মতবিরোধ আমার জানা নেই, এটা ইমাম আহমদ বিন হাম্মালের মানে মতামত। তাই কোরআন এবং সুন্নাহ ও ইজমার দলিলের ভিত্তিতে ইতিকাফ করা সুন্নাত। ইতিকাফ করার স্থান হচ্ছে যে কোনো শহরে অবস্থিত মসজিদ যেখানে জামাতে সালাত অনুষ্ঠিত হয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মসজিদ সমূহে মানে মসজিদের মধ্যে ইতিকাফ করা অবস্থায়, এবং ইতিকাফটা মসজিদেই করতে হবে, মসজিদ সমূহে ইতিকাফ করা অবস্থায় উত্তম হচ্ছে জুমার মসজিদ। মনে রাখবেন যে জুমার মসজিদে ইতিকাফ করতে হবে, যাতে করে জুমার আদায় করার জন্য বের হয়ে না যেতে হয়, এটা একটু স্বাভাবিক কথা। অন্য মসজিদে ইতিকাফ করলে কোনো অসুবিধা নেই, তবে জুমার জন্য আগে ভাগে মসজিদে চলে যাবে। ইতিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে আল্লাহর অনুগত্যপূর্ণ কাজ তথা কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নফল মানে সলাত প্রভৃতি মশগুল থাকা,
একটা যে আল্লাহর সাথে সম্পর্ক একটা মানে জড়িয়ে যাওয়া, কেননা এতেকাবের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সঙ্গে সংস্পর্শ, আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে কথাবার্তা, কোনো অসুবিধা নেই। বিশেষ করে কথা যদি উপকারী হয় তাহলে মানুষের সামান্য কথাবার্তা বলা যায়। এতেকাফকারীর জন্য স্ত্রী সহবাস, স্ত্রী সোহাগ বা শৃঙ্গার প্রভৃতি এগুলি হারাম করা হয়েছে। মসজিদ থেকে বের হওয়া তিন মানে ভাগে বিভক্ত, যেমন কোন সময় জায়েজ আছে, কোন সময় ওয়াজিব নয় এমন নেকির কাজে বের হওয়া, কোন সময় এতেকাবের বিরোধী কাজে বের হওয়া, যেমন বাড়ি যাওয়া বা কেনা বেচার জন্য বের হওয়া, স্ত্রী সহবাস করা, এ সমস্ত কাজ কোনোভাবেই এতেকাফকারীর জন্য জায়েজ নয়। তার মধ্যে বিশেষভাবে শরীয়তে অনুমোদিত মানে অভ্যাসগত জরুরি কাজে বের হওয়া, যেমন জুমার নামাজের জন্য বের হওয়া, এটা জায়েজ হতে পারে। বাকি পানাহার নিয়ে আসার কেউ না থাকলে সে উদ্দেশ্যে বের হওয়া, বা অজু ফরজ গোসল পেশাব পায়খানার জন্য বের হওয়া, এগুলা জায়েজ আছে। আর যেমন রুগী দেখতে যাওয়া, জানাজার শরীক হওয়া, তবে এতেকাফ শুরু করার সময় এমন তো অবস্থায় মানে এ সমস্ত কাজের জন্য বের হওয়ার যদি শর্ত করে নেই তবে জায়েজ হবে, অন্যথায় সেটাও জায়েজ হবে না। মনে রাখতে হবে।